আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। ফ্রেন্ডস, আজকেও আমি আপনাদের সাথে একটি প্রোডাক্ট রিভিউ শেয়ার করার জন্য এসেছি। ফ্রেন্ডস, আমি শুধুমাত্র যে প্রোডাক্টগুলো নিজে ইউজ করি সেগুলো সম্পর্কে আপনাদেরকে ভালো মন্দ দিকগুলো তুলে ধরার জন্য রিভিউ শেয়ার করে থাকি, তেমনই আজকেও আমি একটি শ্যাম্পু সম্পর্কে আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে চলে এসেছি। আর এটি হচ্ছে ডাভ ডেইলি শাইন শ্যাম্পু। এটি আপনারা এরকম একটি প্যাকেজিংয়ে পাবেন এবং এটি হচ্ছে একটি ইন্ডিয়ান প্রোডাক্ট। এর দাম হচ্ছে 345 টাকা এবং সেটি বাংলাদেশ প্রাইজে ভ্যাট সহ কিছু এক্সট্রা টাকা যোগ হবে। আর এখানে এটি আছে 340 ml। আপনারা এটি ছোট বড় তিনটি সাইজে পেয়ে যাবেন, তো আমি এটা মাঝারি সাইজটা নিয়েছি। এবং এটার প্যাকেজিংয়ের গায়ে খুব ভালো করে লেখা আছে যে এটি কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে। তো এটি কেনার পূর্বে ভালো করে পড়ে নিতে হবে এবং এখানে কি কি উপাদান আছে ভালো করে অবশ্যই দেখে নেবেন। এবং ফ্রেন্ডস, আরেকটি কথা বলে রাখছি, এই প্রোডাক্টটি থেকে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনো বেনিফিটসই নেই। এটি শুধুমাত্র আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করা। আমি যে কোনো প্রোডাক্ট নিজে ইউজ করে যদি ভালো মনে করি কিংবা খারাপ মনে করি সেটি সম্পর্কে আপনাদের সাথে রিভিউ শেয়ার করে থাকি। এটা থেকে আমার ব্যক্তিগতভাবে কোনো লাভ বা ক্ষতি কোনো কিছুই নেই। আমি যে কোনো প্রোডাক্টের অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো ফ্রেন্ডস, এই শ্যাম্পুটা আমি কয়েকটা ইউজ করেছি, আর তার আগে আমি ইউজ করতাম এই ডাবেরই হেয়ারফল রেস্কিউ শ্যাম্পুটা। তো সেটা ব্যবহার করে আমার চুল পড়া কমলেও তাতে আমার চুল অনেকটা ফ্রিজি টাইপের, তো এই ফ্রিজটা কন্ট্রোল হতো না, সেজন্য আমি এটি ব্যবহার করা শুরু করেছি। আর এটি ব্যবহার করে দেখলাম যে আমার চুল অনেকটাই কন্ট্রোল হয়ে যাচ্ছে, মানে যে ফ্রিজি টাইপেরটা ছিল সেটা অনেকটাই ফ্রিজ কন্ট্রোল হচ্ছে, আর চুলটা অনেকটা স্মুথ লাগছে। এবং এটি ব্যবহার করার পরে যখন আমি কন্ডিশনিং করি, কন্ডিশনিং করার পরে চুলটা অনেক বেশি স্মুথ হয়ে যায়, যেটা অন্য শ্যাম্পু ব্যবহার করে আমার হয়নি। তো যারা এই শ্যাম্পুটি সম্পর্কে রিভিউ জানতে চাচ্ছেন তাদের জন্যই আমার এটা নিয়ে এখন রিভিউ করা, কারণ এর আগে আমি অনেকটাই ইউজ করেছি তখন রিভিউ শেয়ার করিনি, কিন্তু দেখলাম যে এটি সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন, তাই ভাবলাম যে যখন নতুন আরেকটি আমি পারচেস করেছি তাহলে এটি নিয়ে একটি রিভিউ করা যাক। ফ্রেন্ডস, এই শ্যাম্পু তারাই ব্যবহার করবেন যাদের চুল একদম রুক্ষ টাইপের, চুলে কোনো পুষ্টি নেই, তারা এই শ্যাম্পুটি ব্যবহার করে দেখতে পারেন, কারণ এটি তাদের চুলের ড্যামেজ রিপেয়ার করবে। কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝেছি আমার চুল অনেকটাই রুক্ষ এবং শুষ্ক ছিল, চুলে কোনো প্রাণশক্তি ছিল না। তো আমি এই শ্যাম্পুটা ব্যবহার করার পরে দেখলাম যে আমার চুল কন্ডিশনিং করা ছাড়াও অনেকটাই স্মুথ হয়ে যায়। যখন আমি শ্যাম্পু করি, শ্যাম্পু করার পরে আমি প্রায়ই কন্ডিশনার ইউজ করি না, কিন্তু কন্ডিশনার ছাড়াই আমার চুল অনেকটা স্মুথ লাগে। এবং এই শ্যাম্পুটি ব্যবহার করার ফলে চুলে কিন্তু একটি আলাদা প্রাণশক্তি সঞ্চার হয়, চুলটা একদম সফট লাগে, কারণ এই শ্যাম্পুতে ব্যবহার করা হয়েছে পুষ্টিদায়ক সিরাম যা চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, সেই সাথে চুল রাখে নরম এবং মসৃণ। এছাড়া ফ্রেন্ডস, এই শ্যাম্পুটিতে ব্যবহার করা হয়েছে সানফ্লাওয়ার অয়েল যা আমাদের চুলকে প্রচুর পরিমাণে পুষ্টি দেয়, এজন্য এই শ্যাম্পুটি চুলের ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে। তাই যাদের চুল খুব বেশি ড্যামেজ হয়ে গিয়েছে তারা এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন, তবে যাদের খুব চুল পড়ার সমস্যা রয়েছে সেই সমস্যা রোধে এটি কাজ করবে না। তাই যারা চুলকে রুক্ষতা থেকে এবং শুষ্কতা থেকে রক্ষা করতে চাচ্ছেন তারা এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন, কারণ আমিও এই কারণেই ব্যবহার করছি। তো ফ্রেন্ডস, আমি চেষ্টা করেছি আজকে এই শ্যাম্পুটি সম্পর্কে ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করার, তাই আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। এই শ্যাম্পুটি যদি কেউ ইউজ করে থাকেন তাহলে তার কাছে এটি কেমন লেগেছে, এবং যারা ইউজ করতে চাচ্ছেন তাদের মতামত আমাকে জানিয়ে দিতে পারেন। এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো রিভিউ কিংবা কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।